হ্যালো এভরিওয়ান, লাইন উইথ ইশরাত চ্যানেলের পক্ষ থেকে আমি ইশরাত আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে একটি ছোট্ট একটি টিপ শেয়ার করব, সেটি হচ্ছে কিভাবে ব্রাউজার থেকে যে কোনো সাইটে স্ক্রিনশট আপনি নিতে পারবেন এবং সেটা কোনো ধরনের এক্সটেনশনের ব্যবহার ছাড়াই। তো সেজন্য আপনাকে অবশ্যই ফায়ারফক্সের যে ল্যাটেস্ট ভার্সনটি রয়েছে সেটি ইনস্টল দেওয়া থাকতে হবে। আপনি যদি পুরনো ভার্সনের থেকে থাকেন তাহলে এই ফাংশনটি ইউজ করার জন্য ব্রাউজারটাকে আপডেট করে নিন। চলুন দেখে নেই কীভাবে আমরা কাজটা করতে পারি। তো স্ক্রিনশটটি নেওয়ার জন্য আমরা যে সাইট স্ক্রিনশট নিব সেটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা যেখানে সাইটের লিঙ্ক লিখি সেখান থেকে আমরা তিনটি ডট চিহ্ন দেখতে পারবো। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন ওপেন হবে। এই অপশনগুলো থেকে আমরা বাছাই করে নিব টেক স্ক্রিনশট। টেক স্ক্রিনশট ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ডান দিকে আরও তিনটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে মাই শট, সেভ ভিজিবল, সেভ ফুল পেজ। মাই শটটি হচ্ছে যখন আমরা শট নিই সেখান থেকে আমরা যদি তাদের ক্লাউড সিস্টেমে সেভ করতে চাই তাহলে এখানে জমা হবে। সেভ ভিজিবল হচ্ছে আমি যতটুকু ব্রাউজারে দেখতে পাচ্ছি সেইটুকুকে সেভ করা, আর সেভ ফুল পেজ হচ্ছে আমরা ফুল সাইটটিকে স্ক্রিনশট নেব। তো আমি এখানে ক্লিক করছি, একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর দেখুন আমাদের সাইটটি অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি সেভ করি তাহলে আমাদের ক্লাউডে সেভ হবে, আমরা স্বল্প সময়ের জন্য এখানে সেভ করে নিতে পারি। আর যদি চাইতে না আমাদের কম্পিউটারে সেভ হবে সেক্ষেত্রে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করে নিচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব, এটাকে ওপেন করে নিচ্ছে। তো ব্রাউজারে ওপেন করে দেখছি, দেখুন আমাদের সাইটটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিনশট হয়ে গেছে। তো আমরা একটু দেখি, ফার্স্ট টু লাস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো সাইটের স্ক্রিনশট নিতে পারবো, সেটি ফায়ারফক্স সফটওয়্যারের মাধ্যমে। যদি আপনারা নতুন করে সফটওয়্যারটি সেট আপ দিয়ে থাকেন ফায়ারফক্স, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিউ প্যানেল থেকে টুলবার এবং টুলবার থেকে মেনু বারটি ক্লিক করে নিতে হবে, তাহলেই আপনার এই সাইট লিঙ্কের অ্যাড্রেস বারটি চলে আসবে। তো আশা করছি আজকে থেকে আমরা খুব সহজেই যে কোনো সাইটের স্ক্রিনশট নিতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।